একদা গ্রামে বাস করত গোপাল আর তার বাবা মা আর ছোট বোন বিনাকে নিয়ে। গোপালরা ছিল অনেক গরিব পরিবারের, তাই গোপালকে তার বাবা মা পড়াশুনো করাতে পারেনি। ছোটবেলা থেকে বাইরে মাঠে কাজে যেতে হতো, কিন্তু গোপাল তার ছোট বোনকে পড়াশোনা করায়, কারণ সে চায় না তার মতোই তার ছোট বোন বিনা মূর্খ হোক। দাদা, আমার কিছু বই কেনার জন্য টাকা লাগতো। কত টাকা বোন, আর কত করে লাগবে তো? 500 টাকা হলেই হবে, আর কালকের মধ্যেই বইগুলো কিনতে হবে, সামনে আমার ফাইনাল পরীক্ষা। ঠিক আছে বোন, তুই কোনো চিন্তা করিস না, আমি ব্যবস্থা করছি, এখন তুই স্কুলে যা। হ্যাঁ দাদা। আচ্ছা তাহলে সাবধানে স্কুলে যাস। আর বাবা মা কোথায় রে? ঘরেই আছে বাবা, আর মা মনে হয় পাশের বাড়ির কাকিমার সাথে দেখা করতে গেছে। আচ্ছা ঠিক আছে। তারপর বিনাদার স্কুলে চলে যায়, আর গোপাল তার বাবার সাথে দেখা করতে ঘরে যায়, বাবার সাথে টাকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য। বাবা কি করতেছো তুমি? কিছু না দাদা, কেন কিছু বলবে কি? আর আজ এত বেলা হয়ে গেছে, জমিতে কাজে যাইনি যে। যাবো তো, বিনার সাথে কথা বলতে একটু দেরি হয়ে গেল। আজ বিনা আমার কাছে কিছু টাকা চাইলো, ওর নাকি বই কিনতে হবে। তো সেটা আমাকে বলছিস কেন? আমি তো তোকে আগেই বলছিলাম তুই পড়াশোনার এত খরচ সামলাতে পারবি না, তখন আমাদের কথা শুনিসনি। তোর যে বিনাকে পড়াশোনা করাবি, মেয়েদের এত পড়াশোনা করিয়ে লাভটা কি বলতো? বাবা, তুমি আমার বিনার পড়াশোনা নিয়ে এসব বাজে কথা বলা শুরু করে দিলে, মুখে একটু ভালো কথাও নেই। তোমার কাছে আসাটাই আমার ভুল হয়েছে। আচ্ছা আমি কাজে গেলাম, তুমি মাকে বলে দিও আসলে। আচ্ছা যা কাজে, আর তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসিস। গোপাল তার বাবার কোনো কথার উত্তর দেয় না, সোজা ঘর থেকে বেরিয়ে জমির উদ্দেশ্যে হাঁটা শুরু করে। গোপাল বেশ চিন্তায় অন্য মনস্ক হয়ে রাস্তা নিয়ে হাঁটছিল, আর তাই গোপাল হঠাৎ করে এক বৃদ্ধের সাথে ধাক্কা খায়, এবং গোপাল নিজেকে সামলাতে পারলেও বৃদ্ধ নিজেকে সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। আরে দাদিমা, আপনি ঠিক আছেন তো? উঠেন উঠেন। না দাদু ভাই, বেশি একটা লাগেনি, কিন্তু তুমি এমন অন্যমনস্ক হয়ে কোথায় যাচ্ছিলে? আসলে দাদিমা, আমি জমিতে কাজে যাচ্ছিলাম, হঠাৎ করে যেন কি যে হয়ে গেল আর আপনি সামনে চলে এসেছেন, খেয়ালই করিনি। আমাকে ক্ষমা করে দিন দাদিমা, আমার জন্য আপনি আঘাত পেলেন। না দাদু ভাই, আমার কিছুই হয়নি, তুমি আমাকে নিয়ে এত ভেবো না, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তিত। আমাকে বলতে পারো দাদু ভাই, কি হয়েছে তোমার? হ্যাঁ দাদিমা, আমি একটু চিন্তায় আছি, আমরা তো গরিব, দিন এনে দিন খাই, আর আমার বাড়িতে আমি একাই উপার্জন করি, বাবার বয়স হয়েছে, ভারী কাজ করতে পারে না। ও, এটাতে কি এমন চিন্তার কারণ ছিল? এটা শুধু নয়, আরো অনেক সমস্যা আছে। তারপর গোপাল তার টাকার সমস্যার ব্যাপারে বৃদ্ধাকে পুরোটা বলে, আর সবকিছু শুনে বৃদ্ধা গোপালকে বলল, এবার বুঝলাম, যেভাবে প্রথমে বলেছিলে আমি তো ভাবলাম অন্য কিছু। কি দাদিমা, কিন্তু আপনি কোথায় যাচ্ছিলেন? কিছু না দাদু ভাই, আমার বাড়ি এই তো পাশের গ্রামে, আমি একটু বাজারের দিকে যাচ্ছিলাম কিছু জিনিস আনার জন্য, আর আমার গাছের কিছু পাকা পাকা পেয়ারা বিক্রি করতে। ও আচ্ছা, তো দাদিমা আমাকে আপনার পেয়ারার ব্যাগটা দেন, আমি এগিয়ে দিয়ে আসছি। যাবে, তবে তো আমার জন্য একটু উপকারী হবে। আচ্ছা চলো দাদু ভাই। তারপর গোপাল আর তার কাজে না গিয়ে বৃদ্ধার সাথে বাজারে যায় পেয়ারার ব্যাগ নিয়ে, আর বৃদ্ধাকে বাজারে পৌঁছে দিয়ে গোপাল চলে যেতে লাগে। তখনই বৃদ্ধা পেছন থেকে গোপালকে ডাক দেয়।
দাদু ভাই শোনো, এই নাও একটা পেয়ারা, তুমি এটা খেও, তুমি আমাকে সাহায্য করলে, কিন্তু আমার কাছে এই পেয়ারা ছাড়া কিছুই নেই, তাই এটাই দিলাম তোমাকে। কোনো সমস্যা নেই দাদিমা, আপনি যে খুশি মনে আমাকে একটি পেয়ারা দিয়েছেন এতেই আমি খুশি। তুমি অনেক ভালো বাবা, আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার মনের সকল ইচ্ছে যেন পূরণ হয়। এই বলে বৃদ্ধা চলে যায়। আর গোপালও আজ কাজে যেতে পারলো না, বিকেল হয়ে গেছে, তাই জন্য বাজার থেকে সোজা বাড়িতে চলে আসে। তখন গোপালকে দেখে তার মা বলল, কি রে বাবা গোপাল, তুই এসেছিস? আয় হাত মুখ ধুয়ে, আমি তোর জন্য খাবার রেডি করতেছি। হ্যাঁ মা, যাচ্ছি। এই বলে গোপাল যখনই যেতে লাগে তখনই তার হাতে থাকা পেয়ারার কথা মনে পড়ে যায়, আর পিছন ঘুরে তার মাকে বলে, মা এই পেয়ারা কেটে দাও তো, সবাই মিলে খাবো এখন আমরা। কোথায় পেলি এই একটি পেয়ারা তুই? তারপর গোপাল তার মাকে বৃদ্ধার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা খুলে বলে, আর সব কথা শুনে তার মা বলে, বুড়িমাকে সাহায্য করেছিস, এটা তো অনেক ভালো কথা, কিন্তু ওনার দেয়া এই ছোট একটা পেয়ারা কয়জনে খাবি? তার থেকে আমি তোকে একটা ভালো বুদ্ধি দেই, শোন। কি বুদ্ধি মা বলো দেখি? তুই এই পেয়ারাটা মাটিতে পুঁতে দে, তাহলে একটি গাছ হলে তোরা পেয়ারা খেতেও পারবি, আর বাজারে বিক্রি করে দুটো টাকা ঘরেও আসবে। আরে মা, তোমার মাথায় দেখছি দিন দিন বুদ্ধির পাহাড় নেমে আসছে, তাহলে আমি এক্ষুনি পেয়ারাটা মাটিতে পুঁতে দিচ্ছি। এই বলে গোপাল বাড়ির উঠানে পেয়ারাটা পুঁতে দেয়, আর পরিষ্কার হয়ে রাতের খাবার সবাই মিলে একসাথে খেয়ে নেয়। তারপর সবাই ঘুমিয়ে পড়ে, আর পরদিন সকালবেলা গোপালের বোন মিনা ঘুম থেকে উঠে উঠানে বেরিয়ে দেখে একটি বড় পেয়ারা গাছ, আর তাতে অনেক অনেক পেয়ারা ধরে আছে। এসব অদ্ভুত ঘটনা দেখে মিনা তো পুরো অবাক হয়ে যায়, আর সবাইকে চিৎকার করে ডাকতে লাগে, মা মা, দাদা, ও দাদা, একবার উঠানে এসে দেখো কি অদ্ভুত ঘটনা ঘটেছে। বিনার এমন চিৎকার করা শুনতে পেয়ে ঘর থেকে সবাই দৌড়ে বেরিয়ে আসে, আর সবাই পেয়ারা ভর্তি গাছ দেখে অবাক হয় যে পরিমাণ, তার থেকে দ্বিগুণ পরিমাণে খুশি হয়। মা আমি তো আমার চোখে বিশ্বাস করতে পারছি না, আমাকে একটা চিমটি কাটতো বোন তুই? আরে ধুর দাদা, কি বলছিস এসব, সত্যি দেখছিস এগুলো? মা তুমি বলো। আমি যে কি বলবো, মুখে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। কাল পেয়ারাটা মাটিতে পুঁতে দিল গোপাল, আর এক রাতের মধ্যেই গাছটা বড় হলো, আবার গাছ ভরা পেয়ারা। আমার তো মনে হয় ওই বৃদ্ধা পেয়ারাটা মন্ত্র দিয়ে দিয়েছিল। হ্যাঁ মা, ঠিকই বলেছো তুমি, এই গাছটা কোনো সাধারণ নয়, জাদুই পেয়ারা গাছ। এখন তো আমরা এই গাছ থেকে ইচ্ছে মতো পেয়ারা খেতেও পারবো, আর পেয়ারা পেরে বাজারে বিক্রিও করতে পারবো, তাই না বলো মা? হ্যাঁ বাবা, আমাদের আর কোনো অভাব থাকবে না। যাক, তবে বিনার বই কেনার টাকা ও পেয়ারা বিক্রি করে দিতে পারবো, আমার খুব ভালো লাগছে। এই বলে গোপাল গাছ থেকে কিছু পেয়ারা পেরে বাজারে যায় বিক্রি করতে, আর কিছু সময়ের মধ্যে সমস্ত পেয়ারা বেশ ভালো দামে বিক্রি হয়ে যায়। পেয়ারা বিক্রি করে বাড়িতে চলে আসে এবং বিনাকে বই কেনার জন্য 500 টাকা দিয়ে দেয়। এভাবে কয়েকদিন কেটে যায়, আর ওই পেয়ারা গাছটা সত্যি জাদুর ছিল, কারণ আজ পেয়ারা ছিঁড়ে বাজারে বিক্রি করে পরদিন আবার পুরো গাছে পেয়ারাতে ভরে যায়। বাবা আমরা যে এমন সুখের দিন কাটাবো কখনো আমি ভাবতেই পারিনি। আমরা অনেক দিন পর ভালো মন্দ খাবার খেতে পারছি, আবার বোনটাকেও ভালো জায়গায় পড়াতে পারছি। হ্যাঁ রে বাবা, আমি আমার ভুলটা বুঝতে পারছি, সব সময় তোদেরকে নিয়ে চিন্তায় থাকতাম তো, তাই অকারণেই তোদের সবার উপর রাগ করতাম, মাফ করে দিস বাবা আমাকে। কি যে বলো বাবা তুমি, আমরা কিছুই মনে রাখিনি। তারপর থেকে গোপাল ওই জাদু পেয়ারা গাছের পেয়ারা বিক্রির টাকা দিয়ে একটি বড় বাড়ি আর একটি গাড়ি কিনে নেয়।
আর তার সাথে সাথে গ্রামের গরিবদেরও খাবার ও পোশাক দিয়ে সাহায্য করতে থাকে। এবং গোপাল দে এমন হঠাৎ গরিবদের জীবন থেকে ধনী হওয়ার উন্নতি দেখে গ্রামবাসীরা চর্চা করতে থাকে। আর এক সময় এই খবর গোপালের কাকাতো ভাই কেশব জানতে পারে আর মনে মনে ভাবে, ওই গরিবের বাচ্চা গোপালের এত বড় সাহস, আমার থেকে উপরে উঠতে চায়, কিন্তু আমি তো সেটা কখনোই হতে দেব না। আমি তো শুনেছি ওই গোপাল পেয়ারা গাছ দিয়েই আজ এত টাকা পাচ্ছে, কিন্তু যদি ওই পেয়ারা গাছটি না থাকে, এই বলে কেশব শয়তানি হাসি দিতে দিতে রাতের জন্য অপেক্ষা করতে থাকে। আর রাত হতে কেশব একটি কুড়াল নিয়ে গোপালের বাড়িতে চলে যায় ওই জাদু পেয়ারা গাছটা কাটার জন্য। তবে কেশব পেয়ারা গাছটা কাটা শেষ করে দূরে সরে যাওয়ার আগে ধুম করে গাছটা ওর শরীরের উপর পড়ে যায় আর ওখানে কেশবের মৃত্যু ঘটে। কিন্তু মজার বিষয় হচ্ছে পেয়ারা গাছটা জাদু হওয়ার ফলে কাটার পরেও আবার আগের মতোই হয়ে যায়, কোনো প্রকার ক্ষতি হয় না। আর গোপালেরা ও জাদু পেয়ারার দৌলতে সুখের জীবন অতিবাহিত করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।